হাই আপু, কেমন আছেন? দেখে তো মনে হইতেছে ভালোই আছেন। কেন আসছো? আসলে হয়েছে কি, আমি তো মাছ দুরানারাই খেয়ে এখানে আসতে চাই নাই। আমি মাছ দুরানা আছি, মাছ দুরানাই থাকতে চাইতেছি। আসসালামু আলাইকুম। কীভাবে স্বপন আহমেদের মতো ভিডিও এডিটিং করবেন, তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, টেনে টেনে দেখবেন না, তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা প্রথমে মিডিয়াতে ক্লিক করে দেব। মিডিয়াতে ক্লিক করার পরে যে অপশনেতে আপনার যে ভিডিওটি রাখা আছে সে ভিডিওটি কাইনমাস্টার ইম্পোর্ট করে দেব। তো কাইনমাস্টার ইম্পোর্ট করে দেওয়ার পরে দেখেন আমরা ভিডিওটি ইম্পোর্ট করে নিছি, যতটুকু ভিডিওটি দরকার ততটুকু করে নিছি। তো আমরা ভিডিওটি আমরা কি করব, দেখেন এখানে বাম পাশে একটি অপশন দেওয়া আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা ক্যাপাসিটর অ্যান্ড সেভ নামের একটি অপশন আছে, ওখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমরা একটি স্নো টেপ নামের একটি অ্যাপস আছে, ওটা আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নিলে তো আমরা ওই স্নো টেপ সফটওয়্যারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে প্লাস নামের একটা অপশন আছে, ওখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করা দেওয়ার পরে এখানে আমরা দেখব যে ভিডিওটি কাইনমাস্টারতে ভিডিওটি যে পিকচারটি সেভ করে নিলাম, তো ওই পিকচারটি এখানে নিয়ে নিব। এখানে নেওয়ার পরে এখানে আমরা দেখব যে একটি কলম নামের একটি অপশন দেওয়া আছে, অপশনটিতে ক্লিক করে দেব। ওখানে ক্লিক করে দেওয়ার পরে হেলিং নামের একটি অপশন আছে, ওখানে ক্লিক করে দেব। ওখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা পিকচারটি টেনে ড্রয়িং করে নিয়ে আমরা এখানে পারপেস বাইরে রিমুভ করে দেব। কিভাবে রিমুভ করতে হয় দেখেন, তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আমরা তাকে রিমুভ করে নিছি। রিমুভ করে নেওয়ার পরে এখানে টিকসোনা নামের একটি অপশন আছে, ওখানে ক্লিক করে দেব। ওখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন পারপেস দেওয়া এখান থেকে ব্যানিশ হয়ে গেছে। তো আমরা এখন আবার আগের মতো কাইনমাস্টার অ্যাপসে চলে যাব। তো কাইনমাস্টার অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্নতে আমরা ক্লিক করে দিয়ে এক্সপোর্ট নামের একটি অপশন আছে, এখানে আমরা পিকচারটি সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে এখন আমরা কাইনমাস্টারের অ্যাপসটিতে আবার ওপেন করে দিব। অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে আমরা কাইনমাস্টারে আবার আগের মতো চলে যাব। কাইনমাস্টারে চলে যাওয়ার পরে এখন আমরা লেয়ারে ক্লিক করে দেব। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখানে মিডিয়ার নামের একটি অপশন আছে, ওখানে ক্লিক করে দেব। ওখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা যে পিকচারটি যে রিমুভ করে দিলাম, তো সেই পিকচারটি আমরা ট্রেনে একটু বড় করে দিব। তো ট্রেনে বড় করে দেওয়ার পরে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কীভাবে স্বপন আহমেদ ভাই ভিডিও এডিটিং করে থাকে দেখেন। তো এখন আমরা ট্রেনে একটু বড় করে দিলাম, তো এখানে যতটুক ফ্রেমে আছে ততটুকু আমরা বড় করে নেব। এখন আমরা স্পিড নামের একটি অপশন আছে, ওখানে আমরা ক্লিক করে দেবো। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ডান পাশে একটি অপশন আছে, ওই অপশনেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন পারপেস বা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন আমরা ভিডিওটি যতটুকু লেয়ার আছে ততটুকুভাবে টেনে নিয়ে দিব, যাতে জানি ভিডিওটি সমান মতো সমানভাবে থাকে। এখন আমরা আবারও লেয়ারে ক্লিক করে দেব। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে মিডিয়াতে অপশনে আবার চলে যাব। মিডিয়াতে অপশন চলে যেয়ে একটা গ্রিন স্ক্রিনের ইফেক্ট নামের একটি অপশন আছে, ওখানে আমরা ক্লিক করে দেব। ইফেক্ট নামে একটি ব্লোয়ার নামে একটি অপশন আছে, যে জায়গায় আমরা মাঝখানে দাগ আছে তো এখানে আমরা ইফেক্টের ব্লোয়ার দিয়ে দিব। তো আমরা ইফেক্টের ব্লোয়ার দিলে পারা এখানে বোঝাই যাবে না যে এখানে ভিডিও এডিটিং করা হয়েছে, আর যদি কেলে না দেন তাহলে একটু বোঝা যাবে যে ভিডিও এডিটিং করা হয়েছে। তো আমরা এখানে একটু ব্লার নামের যে অপশনটি আছে ওখানে টেনে একটু দিয়ে দিব, যাতে জানি ওখানে বোঝা জানা যায় যে এখানে ভিডিও এডিটিং করা হয়েছে। তো আমরা এখানে ইফেক্ট লেয়ারটি ভিডিও সমান করে দিব, টেনে একটু বড় করে দিব, যাতে জানি এখানে বোঝা না যায় যে এখানে ভিডিও এডিটিং করা হয়েছে। এখন আমরা একটি গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে নিব, যাতে জানি আমরা
অ্যাক্টরকে মিলিয়ে নিতে পারি, কারণ গ্রিন স্ক্রিন সারা ভিডিও এখানে হবে না। তো আমরা অবশ্য গ্রিন স্ক্রিনের একটা ভিডিও নিয়ে নিব, লেয়ার থেকে লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আমরা মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়ারে ক্লিক করে দেওয়ার পরে যে অপশন, যে ফাইলটিতে গ্রিন স্ক্রিনে ভিডিও রাখা আছে সেই ভিডিওটি আমরা কাইনমাস্টারে ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট করে দেওয়ার পরে এখন আমরা দেখব যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবো। তো আমার একটা ব্যাকগ্রাউন্ড নাই দেখে ব্যতীত এখন আমি কার্টুনের একটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে যে কোনো মানুষকে উদাহ করে দিয়ে আপনি নিজের ভিডিও দিতে পারবেন। অবশ্যই আমার ভিডিও নাই দেখে আমি গ্রিন স্ক্রিনের একটি কার্টুন ভিডিও নিলাম, যাতে জানি আপনাদেরকে বুঝতে খুব সুবিধা হয়, সেই কারণে আমি ভিডিওটি নিয়ে নিলাম। তো অবশ্যই আমরা এখন এই যে বাম পাশের যে অপশনটি আছে দেখেন, ওইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্রোমাকি নামের একটি অপশন আছে, ওখানে আমরা ক্লিক করে দেব, যাতে আমাদের গ্রিন স্ক্রিনের গ্রিন কালারের ইটা জানি চলে যায়। তো সেজন্য আমরা এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবো, এনাবেল করে দেবো। এনাবেল করে দেওয়ার পরে এখানে আমরা 50% করে দেব, যাতে জানি ভালোভাবে ভিডিও স্ক্রিনটি রিমুভ হয়ে যায়। এখন আমাদের লেয়ারটা অনেক বড় আছে, তো আমাদের যে প্রথম যে লেয়ারটি আছে ওটা সমান করে দেবো, যাতে জানি ট্রিম নামের একটা স্পিড আছে, অপশন আছে, ওখানে আমরা ক্লিক করে দেবো। আচ্ছা ট্রিম রাইট ওখানে একটি ক্লিক করে দেবো। ওখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওর যে লেয়ারটি যতটুকু আছে ততটুকুই হয়ে যাবে। তো দেখেন মোটামুটি এখন আপনাদের কাজ শেষ। আমার গ্রিন স্ক্রিন নিয়ে থেকে আপনাদেরকে ভিডিও দিয়ে বুঝিয়ে দিলাম যে কীভাবে ভিডিও থেকে মানুষকে সরিয়ে দেওয়া যায়। তো আমরা এখন ভিডিওটি কাজ শেষ। পরবর্তীতে ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পার্ট টুতে আপনাদেরকে ভিন্নভাবে দেখানো হবে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। তবে